পৌরসভা নির্বাচনে নৌকার বিপক্ষে দলে যেসব নেতা ও জনপ্রতিনিধিরা মাঠে ছিল তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানিয়েছেন বিদ্রোহী প্রার্থী ও তাদের মদতদাতাদেরও কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সকালে বঙ্গবন্ধু এভিনিউর এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন তিনি। এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনা টিকা নিয়ে আগাম অপপ্রচার শুরু করেছে। দেশ ও মানুষের কল্যাণে যে কোনো কাজকে প্রশ্নবিদ্ধ করায় তাদের রাজনীতি বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সিটি কাউন্সিল কর্পোরেশন নির্বাচনেও যারা বারবার বলার পরও বিদ্রোহে অবস্থান নিয়েছেন, সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, এবার কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না এবং এই বিদ্রোহের জন্য খারাপ পরিণতি ভোগ করতে হবে।